চুক্তিতে কিশোরী বিয়ে করতে ভারতে আসা আট আরব শেখ গ্রেপ্তার কিশোরীদের চুক্তিতে বিয়ে করতে ভারতে আসা আট আরব শেখকে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ মধ্যপ্রাচ্য থেকে আসা শেখদের বয়স সত্তর থেকে আশি বা তার কাছাকাছি আশ্চর্য বিষয় এদের মধ্যে একজন অন্ধ রয়েছেন হায়দ্রাবাদের গেস্ট হাউস ও বাসায় অভিযান চালিয়ে পাঁচজন ওমান এবং তিনজন কাতার নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজনের বয়স আশির কাছাকাছি হাটেন লাঠির সহায়তায় এদের সঙ্গে আটক করা হয়েছে মুম্বাইয়ের প্রধান কাজী ফরিদ আহমেদ খানকে এই কাজী হায়দ্রাবাদে চুক্তিভিত্তিক বিয়ে করান পঞ্চাশ হাজার রুপির বিনিময়ে সার্টিফিকেট দেন গ্রেপ্তারকৃত ওমানের নাগরিকরা হলেন আল মাহ আলী ইসা আল সালেহি তালিব সালে আলী আল সুলাইমান আল সালেহি নাসের খালিফ হামেদ আল কাশিমি হাসান মাজুল মোহাম্মদ এবং কাতারের নাগরিকরা হলেন উমার মোহাম্মদ সিরাজ আবদাল রহমান হামাদ জাবির ও আল কোয়ারি ও সালেফদ্দিন মোহাম্মদ ছালি ফালাকুনামা বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ বলেন তারা কিশোরীদের বাছাই করছিল দালালরা তাদের দেখানোর জন্য গেস্ট হাউসে মেয়েদের নিয়ে আসেন তিনজন দালাল ও তিনজন কাজীসহ তাদের গ্রেপ্তার করা হয় শেখরা কোনো মেয়েকে বিয়ে করার জন্য বাছাই করলে তাদের অভিভাবকদের এক লাখ রুপি দেওয়ার প্রতিশ্রুতি দেয় দালালরা নিজেরা রাখে দুই লাখ রুপি উল্লেখ্য ভারতের হায়দ্রাবাদ ও এর আশপাশ এলাকায় বিদেশি পর্যটকদের স্বল্প সময়ের জন্য চুক্তিতে কিশোরী বা অল্প বয়সী মেয়েদের বিয়ে দেওয়ার একটি সংস্কৃতি চালু রয়েছে আর এই বিয়ের পাত্র হলো আরব মধ্যপ্রাচ্য থেকে আসা পয়সাওয়ালা শেখরা খায়েশ মিশলে তলপি তল্পা গুটিয়ে ফিরে যান নিজ দেশে এসব কাজে সহায়তা করেন স্থানীয় কাজীরা বিদেশিদের চাহিদা মেটাতে তারাই মেয়েদের টাকার বিনিময়ে বিয়ে দিচ্ছেন সেই সঙ্গে টাকা লোভ দেখিয়ে বহু নাবালিকা দের অভিভাবককে প্রলুব্ধ করেন এক্ষেত্রে বিয়ে হচ্ছে চার সপ্তাহের চুক্তির মাধ্যমে